একাধিক দাবিতে বিক্ষোভে শামিল সারা ভারত কৃষক সভা। এদিন বীরভূমে নলহাটি দুই নম্বর ব্লকে স্মারকলিপি জমা দেওয়া হলো কৃষক সভার পক্ষ থেকে। নতুন করে জব কার্ড করে পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে যুক্ত করা, আমফান বিপর্যয়ে যে সমস্ত কৃষক এখনো ক্ষতিপূরণের আবেদন জমা দিতে পারেননি তাদের আবেদন অবিলম্বে জমা দেওয়ার ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়। কৃষক সভার পক্ষ থেকে দাবি করা হয়েছে 10,000 শ্রমিককে 7,500 টাকা করে দেওয়া সহ সকল আবেদনকারীর বিধবা এবং বার্ধক্য ভাতা চালু করতে হবে। মূলত ডেপুটেশন দিলাম যে 100 দিনের কাজে পরিযায়ী শ্রমিক যারা বাইরে থেকে এসছে তাদেরকে যুক্ত করতে হবে, কারণ তারা তো এখন অসহায়, কোনো খাওয়া দাওয়া তাদের কাজ নাই এবং তাদের জব কার্ড নাই, বাইরে থাকতো জব কার্ড হয়নি, তাহলে তাদেরকে জব কার্ড দিতে হবে, দিয়ে কাজে যুক্ত করতে হবে। একসাথে সমস্ত গরিব মানুষকে এই কাজের সঙ্গে যুক্ত করতে হবে। আর একটা আপনারা জানেন, 21-22 তারিখ আমফান ঝড় হলছিল, সেই সময়ে একটা এখানে হঠাৎ করে বুধবারের দিন 28 তারিখ বললে যে আমফানে যারা ক্ষতিগ্রস্ত, যারা ইন্স্যুরেন্স করেছে, তারা দরখাস্ত করবে। তারপরে দিন দরখাস্ত বন্ধ হয়ে গেল, তৃণমূলের নেতারা সব দরখাস্ত জমা দিয়ে দিলে, প্রায় 6,500। অনেক যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা দরখাস্ত করার সুযোগ পেলেন। আমরা বিডিওর কাছে আবেদন রেখেছি যে আমফানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্ত কৃষককে দরখাস্ত করার সুযোগ দিতে হবে এবং সঠিক ইনকোয়ারি করে তারা যাতে শস্য বিমার টাকা পায় তার ব্যবস্থা করতে হবে। পানি জলের টিউবওয়েল অবস্থা খারাপ, পঞ্চায়েতের লাখ লাখ টাকা আসছে, টিউবওয়েলকে তুলে নিয়েছে, নিজে নতুন করে টিউবওয়েল বসছে না, সেই টিউবওয়েল বিক্রি হয়ে গেছে। আমরা বলেছি এই টিউবওয়েলগুলো আপনাকে দেখতে হবে, আর কৃষিকাজের সঙ্গে রেগা প্রকল্পকে যুক্ত করতে হবে, কারণ মমতা ব্যানার্জি বলেছে মাটি ধান চাষের কাজে রেগা প্রকল্প যুক্ত করার কথা। ওষুধের দাম 50% কমাতে হবে, সমস্ত ধরনের কৃষি ঋণ মুকুব করতে হবে।